রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের শহর ও মফস্বলে দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের লক্ষ্যে বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মা ক্যান্টিনের উদ্বোধন হয়। মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার পাওয়া যাবে। বর্ধমান পুরসভার উদ্যোগে আয়োজিত মা ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ, বর্ধমান পুরসভার সেক্রেটারি জয়রঞ্জন সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তার কারণ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে যারা পেশেন্ট পার্টি আসেন তাদের জন্য দুপুরবেলা বলে যেটাকে বলা হয় আমাদের, তাদের দীর্ঘহারিক একটা মিলের ব্যবস্থা করার প্রয়োজনীয়তা অনেকদিন পর্যন্তই ছিল। আমাদের ডিএম ম্যাডাম বর্ধমান পৌরসভাকে পুনঃপুন তিনি রিকোয়েস্ট করছিলেন যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা এটা খোলার ব্যবস্থা করুন। আমাদের পৌরসভার সচিব জয়রঞ্জন সেন এবং নোডাল অফিসার তাপস মাগর সহ সকলে মিলে আমরা সচেষ্ট হয়েছিলাম ডিএম ম্যাডামের ইচ্ছা অনুযায়ী এই হাসপাতালে একটা মা ক্যান্টিন খোলার ব্যাপারে তৎপর আমরা হয়েছিলাম। কিন্তু প্রথমে একটা জায়গার সমস্যা হচ্ছিল, আমরা সেই জায়গার অপ্রতুলতার মধ্যেও ডাক্তার তাপস ঘোষের সহযোগিতায় টেম্পোরারিলি একটা মা ক্যান্টিন শুরু করার জন্য যে কাজ করা দরকার আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ব্যবস্থাটি করে আজকে তার সূচনা করতে যাচ্ছি। প্রত্যেকটা হসপিটাল ক্যাম্পাসে এরকম একটা মা ক্যান্টিন উদ্বোধন হোক। আমরা বর্ধমান মেডিকেল কলেজ মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের প্রকল্পে আজকে সামিল হতে চলেছি। এদিন মন্ত্রী জানান প্রতিদিন ২২০ জনের খাবারের ব্যবস্থা থাকছে। এদিন অস্থায়ীভাবে এই স্থানে শুরু হলো, পরে নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে এই মা ক্যান্টিন চলবে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নয়, সারা পশ্চিমবঙ্গে জানেন পিজি হাসপাতালেও আছে। মমতাজি অনুভব করেছেন যারা চিকিৎসার জন্য আসেন তাদের পরিবারের লোকরাও আসেন, তাদের যদি সস্তায় খাবার দেওয়া যায়। এত বড় একটা প্রকল্প তার স্বপ্নের বর্ধমান মেডিকেল কলেজে এটা দরকার ছিল। আমি মমতাদিকে ধন্যবাদ জানাই তার এই প্রজেক্টে। জেলা শাসক আমাদের রোগী কল্যাণে মিটিংয়ে বারে বারে প্রশ্নটা এসেছিলো, আজকে মা ক্যান্টিনটা চালু হয়ে গেছে। চালু হলে এইটুকুই বলতে পারি। আর এই কলেজের সামনে স্থায়ীভাবে পশ্চিম পাড়ে আমাদের বড় ক্যান্টিন হবে। আর এই যে জড়ো ওয়াটার বডিসটা দেখছেন, এটা চারপাশ সৌন্দর্যায়ন হবে, ওতে মানুষ বসতেও পারবে, খাওয়া নিতে পারবে। বর্ধমান মেডিকেল হাসপাতালে চাই এমন পরিবেশ তৈরি করার উদ্যোগ নিয়েছি যে হাসপাতালে রোগী আসার পর হাসপাতাল চত্বর দিকে অন্তত মনটা তো আগে ভালো হয়ে যাক, তারপর তো চিকিৎসাটা হবে। প্রজেক্ট বাজে এখন ২২০টা পার্টি দেওয়া হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। আর এ তো খাবার তো সেরকম, আপনারা যে খাবারটা খান স্ট্যান্ডার্ডের ডাল ডাল গুণগত মান দেখা হচ্ছে, যেটা স্বাস্থ্যসম্মত। আজকে আমরা বিএমসি চেক খোলা হলো, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের এমআইসি, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের মেন্টর স্যার, মানে ওদের কন্ট্রিবিউশনেই এটা স্টার্ট হচ্ছে। মানে উপর থেকে ডাইরেকশন একটা জিনিস, কিন্তু ইমপ্লিমেন্ট করাটা ওটাই একটা চ্যালেঞ্জ, স্পেশালি বিএমসি এর যে একটা চ্যালেঞ্জ ছিল।
আর ওটা মানে একদম পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্টের জায়গাও বের করেছেন। টেম্পোরারিলি আমরা তাড়াতাড়ি স্টার্ট করতে পারি, এটাও কিন্তু এদেরকে ক্রেডিট কি এরা আইডেন্টিফাই করতে পারে। এত দূর থেকে যারা মানুষ আসতো তাদের কার বাইরে যেতে হবে না, এখানে কোথায় বাইরে যেতে হবে না। আর পকেট ফ্রেন্ডলি, মানে একদম পকেট ফ্রেন্ডলি, আর প্লাস খাবারটা স্বচ্ছ, মানে একদম আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে, প্রপারলি ট্রেন্ড আছে, মনিটরিং করা ইজি আছে। বাইরে খাবারের তো আমরা তেল বেশ যা কিছু আমরা মনিটর করতে পারি না, কিন্তু এখানে তো মনিটরিং খুব ডাইরেক্টলি আমাদের। আমাদের বর্ধমান হসপিটালে জানেন অনেক পুরনো হসপিটাল, জায়গা কম, প্রচণ্ড রোগীর চাপ, ফলে প্রথম সমস্যা হচ্ছে আমাদের জায়গা খুঁজে পাওয়া। তো আমরা জায়গা একটা দিয়েছি, সেই জায়গাতে বিল্ডিং তৈরি হতে সময় লাগবে। তো আমরা টেম্পোরারিভাবে G+7 যে নতুন বিল্ডিং হয়েছে তার পেছনের দিকে পুকুরের পাড়ে একটু অপরিষ্কার হয়েছিল, তো সেটা আমরা মানে বর্ধমান হসপিটালের তরফ এবং মিউনিসিপ্যালিটি ভীষণভাবে উনি সাহায্য করেছেন পরেশবাবু, আমরা সাহায্য করার ফলে আমরা বর্ধমান হসপিটালে G+7 পেছনটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা ক্যান্টিন চালু। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।